আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্যাকেট চুই সেমাই দিয়ে সেমাই পিঠা রান্নার রেসিপি। কেনা চুই সেমাই দিয়ে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আপনারা এই সেমাই পিঠাটি। আজকে এই পিঠাতে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। সো গাইস, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। এখানে আমি কাঠবাদামগুলোকে কিছু সময় ভিজিয়ে রেখে তারপর এর খোসা ছিলে কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কাজু অথবা পেস্তা বাদামটাও অ্যাড করতে পারেন। তো বাদামটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে যেন বাদামটা পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে সাইডেই রেখে দিচ্ছি। সেম প্যানে আরও 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চুই সেমাই নিয়েছি, আর এই সেমাইটাকে প্যাকেট থেকে বের করেই ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিব 3 থেকে 4 মিনিট। তো চুই সেমাইটা ভাজা হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে সাইডেই রেখে দিচ্ছি। সেমাই পিঠা বানানোর জন্য চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিলাম 2 লিটার পরিমাণ দুধ। এখানে আমি প্রথমে 2.5 লিটার দুধ নিয়ে আগেই জাল দিয়ে ঘন করে 2 লিটার করে রেখেছিলাম। আরও দিচ্ছি 5টা এলাচ। এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়েট করছি দুধের মধ্যে বলক না আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে আসার পর আরও 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। পাঁচ মিনিট পর ভেজে রাখা চুই সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে সেমাইটা হাঁড়ির তলায় লেগে যেতে পারে অথবা দলা পেকে যেতে পারে। সেমাই পিঠাটি আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে দিচ্ছি 1 কাপেরও একটু বেশি পরিমাণে। খেজুরের গুড়ের যে ছোট ছোট পাটা থাকে ওরকম পাটার 2টো পাটা এখানে ব্যবহার করেছি। আসলে মিষ্টির পরিমাণটা এক্স্যাক্টলি না বলাই ভালো, কারণ কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ বা পিঠাতে মিষ্টি কম খেতে পছন্দ করেন, আবার কেউ বা পিঠাতে মিষ্টিটা স্বাভাবিক পর্যায়ে রাখতেই পছন্দ করেন। আসলে এক একজনের রুচির ওপর ডিপেন্ড করে পিঠাতে মিষ্টির পরিমাণটা কতটুকু হবে, তাই প্রয়োজন হলে পিঠাতে আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। চুই সেমাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে যেন সেমাইটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে না যায়। সেমাইটা সেদ্ধ হবে ঠিকই, কিন্তু গলে যাবে না, এরকম একটা পর্যায়ে থাকবে। তো অপেক্ষা করছি সেমাইটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত।
আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সেমাইটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গেছে, আর পিঠাটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। এখন আরও 2-3 মিনিটের মতো সেমাই পিঠাটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এটা টোটালি অপশনাল, হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে ঘিটা পিঠার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সেমাই পিঠাটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ নামানোর পরে কিন্তু পিঠাটা অনেকটা জমে যায়। সো এরকম একটা কনসিস্টেন্সিতে পিঠাটা চুলা থেকে নামাতে হবে, যাতে পিঠাটা চুলা থেকে নামানোর পরে জমে শক্ত না হয়ে যায়। চুই সেমাই পিঠাটা হয়ে গেছে, আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। পিঠাটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে গরম অবস্থায় ট্রান্সফার করে নিচ্ছি, আর গার্নিশিং এর জন্য এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।